আমি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের এই পর্যায়ে এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী গবেষক হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ। আলহাজ মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই তাফসীর মাহফিল অত্যন্ত বন্ধুর এবং দুর্গম মত অতিক্রম করে কখনো শুভ্র এবং অত্যন্ত সাবলীল শান্ত স্নিগ্ধ সময়ের মধ্যে প্রায় দুটি যুগের কাছাকাছি 22টি বৎসর অতিক্রম করতে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও সকল স্তরের, সকল মহলের, প্রশাসনের, ব্যবসায়ীদের, আলেমদের এবং দায়িত্বশীলদের, পৌরসভার ওয়াসার সকলের চূড়ান্ত পর্যায়ে সমবেত প্রচেষ্টার মাধ্যমে এই মহান কোরআন মজিদের তাফ মাহফিল যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এজন্য আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া মহব্বত এবং খুলুসের সাথে আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের পৃথিবীতে এই কোরআনে করিমের প্রয়োজন সবচেয়ে বেশি, কারণ এই কোরআনই হচ্ছে মানুষের জীবনে সত্যিকার আলোর সন্ধান, মুক্তির সন্ধান, কল্যাণের সন্ধান, নাজাতের সন্ধান, সভ্যতার সন্ধান, জ্ঞানের সন্ধান। একমাত্র কে দিতে পারে বলুন? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের সাদ করেন, হে আমার হাবিব, আমি আপনার কাছে একখানা কোরআন নাজেল করেছি, একখানা কিতাব নাজেল করেছি, সেই কিতাবখানার নাম কি বলুন? লিতুখরিজান্নাসা। দুনিয়ার মানুষ যদি অজ্ঞতা থেকে, অন্ধকার থেকে, অসভ্যতা থেকে, বর্বরতা থেকে, কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, নাফরমানি থেকে আর সমস্ত আবর্জনা থেকে, চরিত্রহীনতা থেকে মানুষ যদি মুক্তি পেতে চায়, তাহলে আলোর সন্ধান কে দিতে পারবে? জোরে বলুন। আজকে কোরআনের পথে যারা বাধা দিতে চায় তারা আলোকে সহ্য করতে পারে না। দুনিয়ার মধ্যে তিনটি প্রাণী আছে, আপনাদেরকে জিজ্ঞাসা করি, সূর্যটা আলো না অন্ধকার? সূর্যটা আলো না অন্ধকার? কিন্তু পেশা বাদুর আর চামচিকে যখন চলে যায় তখন তারা অন্ধকারে বের হয়। অন্ধকারে বের হয়ে মানুষের ঈমান, মানুষের ফল, মানুষের আম, মানুষের কলা, মানুষের কাঁঠাল ফল চুরি করে, এটা হলো ওই চামচিকে বাদুর এদের কাজ। তেমনি মানুষের মধ্যে এমন কিছু চামচিকে বাদুর রয়েছে যারা কোরআনের আলোকে সহ্য করতে পারে না। তারা মানব গড়া মতবাদের, জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে বেড়ায় আর মানুষের মধ্যে কুফুরির আবর্জনা, নাস্তিকবাদের আবর্জনা, মুরতাদের আবর্জনা ছড়িয়ে দেয়। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের আলোকে ছড়াবার জন্য সকলকে যে সিদ্ধান্ত নেওয়ার এই তৌফিক দিয়েছেন, আসুন আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনে করিম হচ্ছে মানুষের জীবন সমস্যার একমাত্র সমাধান। কোরআনে মজিদে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, ওয়ানজালনা আলাইকাল কোরআনা তিবিয়ানান লিকুল্লি শাইইন। হে আমার হাবিব, আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি, মানুষের জিন্দগির যত বর্ণনা, যত বিশ্লেষণ, যত মূল্যায়ন, যত পথ প্রদর্শন, যত কল্যাণ, যত সুন্দর, যত সভ্যতা, যত প্রগতি আমি এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের পথ ছাড়া যারা প্রগতির পথের সন্ধান করে আসলে তারা দুর্গতির পথের সন্ধান করে। কোরআনের আদর্শ যারা সাংস্কৃতিক জীবনকে গড়ে তুলতে চায়, সেটা সংস্কৃতি নয়, সেটা দুষ্কৃতি ছাড়া আর কিছু হতে পারে না। কোরআন স্পষ্ট করে বলছে, কোরআনে মজিদে কোরআনের 56টি নাম আছে। জোরে বলুন, কয়টি নাম? 56টি নাম রয়েছে। কোরআনে বলা হয়েছে হুদাও ওয়া মাওজাতুল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে হেদায়েতের উৎস, এই কোরআনই হচ্ছে সবচেয়ে বড় ওয়াজ, বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাছে ভয়, আল্লাহকে ভয় করে, আখিরাতের ইয়াকিন রাখে, দায়িত্বশীল জীবন যাপন করে, সেই কর্তব্য পরায়ণ, দায়িত্বশীল, আল্লাহ ভীরু মানুষদের জন্য কোরআনই হচ্ছে একমাত্র হেদায়েত, কোরআনই হচ্ছে একমাত্র ওয়াজ, বলুন সুবহানাল্লাহ। কোরআনের চেয়ে বড় ওয়াজ আর কিছু হতে পারে না।
আল্লাহ নিজে বলেন, যারা বলে যে ওয়াজে কিছু হয় না, কোরআনে কিছু হয় না, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউইজুকুম বিহি, আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে তোমাদেরকে ওয়াজ করছেন বলেন, সুবহানাল্লাহ। কোরআনের ওয়াজ ছাড়া মানুষ সত্যিকার আল্লাহর মহব্বত, আল্লাহর ইয়াকিন, আল্লাহ তাআলার প্রতি তাআল্লুক, আখিরাতের নাজাত, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ইখলাস, কোরআনের ওয়াজ ছাড়া মানুষের মধ্যে সৃষ্টি হতে